শাইখে চরমদলদের রক্ত রয়েছে, ঘাম রয়েছে, ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনে যতদিন বাঁচব এক আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি মুসলমান করতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা এক আল্লাহর গোলাম, আমাদের নবী হলো মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আমাদের কলিজার টুকরা ইমামুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবীর চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আমার নবীকে যে গালি দেয় ওর জন্য ঠিক নয়, অবৈধ জন্ম। আমার নবীর চরিত্রের প্রশংসা করেছেন জোরে বলুন আল্লাহ তাআলা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওলীদ ইবনে মুগীরা একজন কাফের ছিল, বেঈমান, নবীজিকে গালি দিছে, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, নাউযুবিল্লাহ বলেন, নবীজিকে গালি দিছে। নবীজি কষ্ট পেয়েছেন না? নবীজি কিছুই বলে নাই। সাহাবীরা আয়েশা কান্না করে দিছে, ওগো নবী, আপনার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে, আর ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলে গালি দিছে। নবীজি বলে, তোমরা মন খারাপ করো না, ওলীদ ইবনে মুগীরার জন্মের সমস্যা আছে। যখন সাহাবীরা যাবে, এই ওলীদ, আমার কলিজার টুকরা নবীকে গালি দিয়েছো, কিন্তু এই কারণে তুমি গালি দিছো, তোমার জন্মের সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা তো বলে, এই কথা বলছে কে? বলে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। ওলীদ ইবনে মুগীরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে থাকে, নিশ্চয় আমার জন্মের সমস্যা আছে, কারণ মুহাম্মদ কখনো মুখ দিয়া মিথ্যা কথা বলতে পারে না। এটা ওলীদ ইবনে মুগীরা বিশ্বাস চলে গেছে বাড়িতে, একদিন দুই দিন তিন দিন দরজা লাগায় ঘর থেকে বের হয় না। মানুষের রাস্তায় বের হলে বলে, এই তোর বলে জন্মের সমস্যা আছে। বলে, বলছে কে? বলে, আমাদের আলামিন বলছে। আল্লাহু আকবার বলেন। নবীজির মুখের কথা কি অবাস্তব অবান্তর হতে পারে? না। ওলীদ ইবনে মুগীরা মনে মনে বলে, ঠিকই, আমার জন্মে, তাহলে জন্ম সমস্যা যদি হয় তাহলে তো তার মার থেকে। আমি একেবারে সংক্ষেপে, হুজুর একটু পরে এই দুই মিনিটের মধ্যে স্টেজে চলে আসবে ইনশাল্লাহ। তো ওলীদ ইবনে মুগীরা মন খারাপ করে বসে আছে, ওর মা আসছে, আসে বলে, কি বাবা, তিন দিন পর্যন্ত ঘরে যাও না, ভাত খাও না, তোমার চেহারা টেহারা এত ফ্যাকাশে কেন? বলে, আম্মা যান, সত্যি করে একটা কথা বলবেন? বলে, কি হয়েছে? বলে, মোহাম্মদ আমাকে একটা কথা বলছে। ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা, তুমি কি মোহাম্মদের সাথে কোনো বেয়াদবি করেছো? বলে, আম্মা যান, বেয়াদবি করছি তো, আমি তো মোহাম্মদকে গালি দিয়েছি, নাউযুবিল্লাহ বলেন। তুমি মোহাম্মদকে গালি দিয়েছো? তার মতো এত ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আল্লামিন। বলে, আম্মা যান, কথা তো সেটা না, কথা হলো মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের সমস্যা আছে। একেবারে সংক্ষিপ্ত বিশাল আলোচনা। ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা, মোহাম্মদ যদি তার জন্মে মুখ থেকে এই কথা বলে থাকে, তাহলে তোমার আসলেই জন্মের সমস্যা আছে, নাউযুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহর নবীকে যে গালি দেয় তাদের জন্মের সমস্যা আছে, ওলামায়ে কেরামকে যারা গালি দেয় ওদের রক্তের সমস্যা আছে, কোন না কোন জায়গায় সমস্যা আছে। সম্মানিত হাজিরিন, আজকে সারা পৃথিবীর অমুসলিমগুলো আমার কলিজার টুকরা নবীকে গালি দিয়ে ওরা দেখতে চায় আমাদের ঈমান কতটুকু আছে। এই কাফের বেঈমান মুশরিক, শুনে রাখো, আমরা সব বিষয় চুপ থাকতে পারি, কলিজার টুকরা নবীকে গালি দিলে রক্তের বন্যা বসে যাবে। বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر অনবি আপনার আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ অনবি আমি আল্লাহ তাআলা আপনাকে উত্তম আদর্শ উত্তম চরিত্র উত্তম আখলাক দিয়া দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহু আকবার অমুসলিম বেঈমান কাফেরেরা জানে না যারা নবীকে শুধু মুখে মুখে ভালোবাসে তারা জানে না আমরা নবীকে কতটা কলিজা দিয়া ভালোবাসি একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন ভালো করে খেয়াল করবেন একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন এসে বললেন ওগো নবীজি আল্লাহর পয়গম্বর বলল তুমি আমার দরবারে আসছো তুমি কি জান্নাতে যেতে চাও বলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্যই তো আপনার দরবারে এসেছি আল্লাহু আকবার নবীজি জিজ্ঞেস করলেন তুমি যে জান্নাতে যাবা তোমার কি কোনো নেক আমল আছে কিনা বলে কোনো কিছুই নাই সুবহানাল্লাহ বলে তাহলে তুমি জান্নাতে কিভাবে যাবা ওই সাহাবী বললেন ওগো আল্লাহর নবী আমার কোনো নেক আমল নাই কিছুই নাই কিন্তু আমি আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি আল্লাহর নবী বললেন তাহলে তুমি জান্নাত তাহলে তুমি জান্নাতি তাহলে তুমি জান্নাতি এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে রোজাও রাখছে আবার কপালে নামাজ পড়তে পড়তে কালো দাগও পড়ে গেছে কিন্তু নবীকে গালি দিলে তার কষ্ট লাগে না বুঝতে হবে ওর ঈমান নাই ওর ঈমান নাই গরু খাওয়া মুসলমান ইহুদি খ্রিস্টানদের দালাল দালাল সম্মানিত হাজিরিন আমরা আমাদের জীবনের চাইতেও নবীকে ভালোবাসবো শোনো তোমরা যদি আমার নবীকে সকালবেলা গালি দাও আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথে থাকব তোমরা নবীকে যদি সন্ধ্যায় গালি দাও সন্ধ্যা থেকে সারা রাত রাজপথে থাকব তোমরা নবীকে গালি দিতে দিতে ক্লান্ত হয়ে যাবা কিন্তু নবীর পক্ষে আন্দোলন করতে করতে রক্ত দিতে দিতে আমরা ক্লান্ত হব না হব না হব না ভালো করে লিখে রাখো আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে নবীর মহব্বতে জোয়ার উঠেছে এটা এমনি ওঠে নাই এটা এমনি ওঠে নাই এমন আশিক রসুল পয়দা করার জন্য সেই আমাদের আকাবেরদের থেকে শুরু করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি আমিন রহমতুল্লাহ আলাই খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই সেই কিশোরগঞ্জের মাওলানা তাহার আলী খান রহমতুল্লাহ আলাই মোহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই শাইখে চরমলাইদের রক্ত রয়েছে ঘাম রয়েছে ঠিক কি না বলে সুতরাং যারা নবীকে গালি দেয় এই অবস্থা দেখেও যারা চুপ থাকে তোমরা আসলে আশেকে রসুল না রসুল হাশরের ময়দানে বলবে আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না আমাকে গালি দিছে তুমি কোনো প্রতিবাদ করো নাই আল্লাহর নবী বলবে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনার বাবাকে যদি গালি দেয় আপনি যদি তার পুত্র না দেন আপনার বাবা শ্রীপুর বাজারে গেছে যে চায়ের দোকানে শুনছে অমুক দিন অমুক লোক আপনার ব্যাপারে গালি দিচ্ছে আপনি জায়গায় ছিলেন কোনো প্রতিবাদ করেন নাই এই কথা শোনার পরে বাবার মনে এই কথা বলেন বাসায় এসে প্রথম দরজা খুলে বললো আমারে গালি দিচ্ছে তুই প্রতিবাদ করলি না কেন আগে আমার ঘর থেকে বের হ কথা বলেন কথা বলেন হ্যাঁ তোমার বাবা যদি কষ্ট পেয়ে থাকে আমার রসুলও বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি এই যুবক শুনে রাখো এই শ্রীপুরের যুবক শুনে রাখো নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে তুমি যেই দল করো না করো যেই মাত্রায় ভোট দাও না কেন নবীকে সবার উপরে ভালোবাসতে হবে ঠিক কিনা বলে Allah!
সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমরা যখন আল্লাহ আল্লাহ হয়ে যাব তখনই নবীর প্রতি আরো ভালোবাসা পয়দা হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আপনারা বেশি বেশি সিরাতের বই পড়বেন। কি পড়বেন? পড়বেন তো ওই অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক চট্টোপাধ্যায়, অমুক ব্যানার্জি, চ্যাটার্জি, এগুলা বাদ দেন, বাদ দেন, পানি দিয়া ভাষায় ফলাইতেছে, বাদ দেন এগুলা। সিরাত পড়েন, নবীজির জীবনী পড়েন, দেখবেন দিলের মধ্যে শান্তি লাগবে, আল্লাহ আল্লাহ হয়ে যাবেন, রসুলের আশিক হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত সময়ে যে মাহফিল আমার কলিজার টুকরা ভাইয়েরা করেছেন, বিশ্বাস করেন ওই দিন আমি মসজিদে আমার দিলটা ভেঙে গেছে। এই মুজাহিদ কমিটির ভাইয়েরা তারা দিন রাত পরিশ্রম করে একটা মাহফিলে বৃষ্টির মধ্যে আঞ্জাম দেওয়া, অনেক কষ্ট। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাজা খায়ের দান করুন। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমোনাই হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। নায়েবে আমিরুল মুজাহিদিনের কথার মধ্যে আল্লাহ আরো ঈমানী পাওয়ার দান করুন। এই কাফেলাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, লা ইলাহা ইল্লাল্লাহ।